আজ বানাবো বিয়ে বা অনুষ্ঠান বাড়ির দুপুরের রান্না করা পুঁই শাকের ছ্যাঁচড়া মাছের মাথা দিয়ে, খেতে যেটা খুবই সবার প্রিয় হয়। প্রথমে সবজিগুলোকে একে একে কেটে রাখবো ডুমো ডুমো করে, আর পুঁই শাকটাকেও কেটে রাখবো। কড়ায় তেল গরম করে ভালো করে কাতলা মাছের মাথাটাকে খুব কড়া করে ভেজে নেব। একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নেব যাতে মাথাটা কোনো জায়গায় কাঁচা না থেকে যায়। খুব কড়া করে মাথাটা ভেজে তুলে নেব। এবার কড়ায় ওই তেলের মধ্যেই 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ অ্যাড করে দেব, পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। আলু দিয়ে 2 মিনিট ভেজে নিয়ে তারপরে কুমড়ো আর বেগুনটা অ্যাড করে নেব, ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে নেব পুঁই শাকের ডাঁটিগুলো, এটাকেও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার স্বাদ মতো নুন, 1 চামচি হলুদ, 1 চামচি কাশ্মীরি মির্চ অ্যাড করে ভালোভাবে সব কিছু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এবার চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। চাপা খুলে পুঁই শাকের পাতাগুলো অ্যাড করে নেব, পুরোটা মিশিয়ে নিয়ে ভালো করে। আবার চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথাগুলো অ্যাড করে দেব। মাছের মাথাটা খুব সুন্দর করে মিশিয়ে আবার চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এবার চাপা খুলে একটু চিনি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের গরম গরম অনুষ্ঠান বাড়ির দুপুরের মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া একদম রেডি।